গুড মর্নিং অর শুভ সকাল অল মাই ইউটিউব ফ্রেন্ডস হ্যাঁ বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি তোমাদের সাথে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম যে হিজরত করেছিলেন সেই সম্পর্কে নিয়ে চলে আসবো আর সে সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করব আশা করছি সবাই শুনবে এবং আল্লাহর রহমতে প্রত্যেকের ভালো লাগবে আমরা জানি হিজড়ি সনের সঙ্গে মুসলিম উম্মার মৌলিক এবং মানে আভ্যন্তরীণ মানে সুসম্পর্ক রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম ছয়শো দশ খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবত লাভ করেন তখন দাওয়াত সঠিক পথ নির্দেশনা দায়িত্ব পেয়ে তিনি আল্লাহর অস্বীকারকারীদের এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষের বিরোধিতা শুরু করেছিলেন তাই তিনি গোপনে তিন বছর দাওয়াত দিয়েছেন এবার আসছি বন্ধুরা মদিনা মানে মদিনার উদ্দেশ্যে আমাদের মহানবীর হিজরত মানে হিজরতের মূল কাহিনী নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম আল্লাহ তালার আদেশ পেয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর মক্কা মোকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করার জন্য রওনা দেন তেইশে সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ মোতাবেক আট রবিউল আউয়াল মদিনার পার্শ্ববর্তী কোবায় মানে কোবা নামক একটা স্থানে গিয়ে পৌঁছেন সাতাইশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ মোতাবেক বারোই রবিউল আউয়াল মদিনা মনোয়ারায় পৌঁছান আমাদের মহানবী প্রিয় নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের হিজরতের স্মৃতি বহন করে আসছে আরবি হিজরি সন মদিনায় সর্বপ্রথম হিজরত করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি মুসাব ইবনে উমাইর আর মহানবী সাল্লাহ আলহিম হিজরত করেন রবিউলাউআল মাসের সোমবার সাহাবাদের হিজরতের দুই মাস পর হিজরতের সময় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহর গোলাম আমের ইবনে ফুয়াইরা এবং নির্দেশক আবদুল্লাহ ইবনে আরিকত আলী ছিলেন দুয়ালি ছিলেন মদিনার উদ্দেশ্যে তিনি রোয়ানা দেন সাতাইশ সফর বৃহস্পতিবার এটি বায়াতে আঁকাবার তিন মাস পর তিন দিন মক্কার গাড়ে সাওর গুহায় গোপন থাকার পর সোমবার প্রথম রবিউল আউয়াল আবার তিনি রোয়ানা দেন সোমবার বারোই রবিউল আউয়ালে মদিনার তিনি নিকটবর্তী কুবা অঞ্চলে পৌঁছেন সেখানে অবস্থান করে মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন সবাহান আল্লাহ এদিকে মদিনার লোকজন তার আগমনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে প্রতিদিন তারা সকাল থেকে সূর্যের প্রখর ও তাপ নিয়ে সন্ধ্যা পর্যন্ত মক্কার মদিনার বাইরে অপেক্ষা করতে থাকেন তাদের প্রিয় নবীকে দেখার জন্য প্রিয় নবীর আগমনের জন্য দূর দিগন্ত দাঁড়িয়ে দেখতেন তাকিয়ে দেখতেন কোনো আগন্তুক আসছে না চোদ্দো দিন পর কুবাই থেকে মহানবী সাল্লু আলাইহিউাল্লাম ভর দুপুরে মদিনায় পৌঁছেন মদিনার মানুষের মাঝে তখন আনন্দ উল্লাসের জোয়ান নেমে আসে তারা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়ালসাল্লামকে বরণ করে নিতে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করেন হৃদয়ে উৎসাহিত উষ্ণতা দিয়ে শ্রেষ্ঠ মানুষকে অভ্যর্থনা জানান রাসুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ আলাহিউসাল্লাম মদিনায় যাওয়ার পর মক্কায় অবস্থানকারী দুর্বল অক্ষম মমিন ছাড়া সবার উপর হিজরত করা ফরজ ছিল এটি তখন ইমানের শর্ত ছিল এই হিজরতকে কেন্দ্র করে হজরত উমর আল্লাহ তার খিয়াফতকালে শত্রু হিজড়িতে হিজরি সনের কার্যক্রম চালু করেন পবিত্র সে হিজরত আমাদের মহানবীর জীবনে নতুন গতিপথের মানে গতিপথের দিক উন্মোচন করেন আর আমাদের মহানবী তার জন্মস্থান মক্কা নগরী ছেড়ে কখনই মদিনায় যেতেন না তিনি যখন মদিনায় যাচ্ছিলেন আল্লাহ পাকের হুকুমে হিজরত করার জন্য তখন তিনি দুঃখ ভরাক্রান্ত কণ্ঠে ভারাক্রান্ত কণ্ঠে বলেছিলেন মক্কার উদ্দেশ্যে যে হ্যাঁ আমার প্রিয় মক্কা মক্কা মক্কাবাসী আল্লাহর কসম আমি কখনও মানে মক্কা ছেড়ে যেতাম না কিন্তু আসলে মক্কায় তার জন্য অনেক শত্রু সৃষ্টি হয়ে গিয়েছিল তার তো সব জায়গায় শত্রু ছিল আর সে শত্রু মানে সব শত্রুরও মানে ডিঙিয়ে আমাদের মহানবীকে ভালোবেসে সেই সময়টাতে অগণিত বেদুইন ইহুদি ওরা মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নবী নবীর মানে ইসলামিক সঠিক দাওয়াত পেয়ে দু চারজন হয়তো সেটাকে মানে সেইভাবে নিয়ে করেছিল আর কি তাকে এই পথে বাধা প্রদান করেছিলেন যেমন তার মধ্যে আবু সুফিয়ান আরও কিছু নাম আছে এরা মানে এতটাই কষ্ট দিয়েছেন আমাদের মহানবীকে আর যারা ইসলামের সঙ্গে মানে ইসলামের পক্ষে থাকার জন্য চেষ্টা করেছেন তাদেরকে এমনকি ওমর রাধিয়াল্লাহ মে মেবি ওমর রাদিয়াল্লাহুর বাবা মা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন সে অপরাধে তাদের দুজনকে নির্মমভাবে খুন করা হলো। মানে আমরা এটাও জানি যে হজরত বিল্লালও ছিলেন একজন ইহুদিদের কৃতদাস তাকেও আমাদের মহানবী কিনে নিয়েছিলেন হজরত রাদি রাদিয়াল্লাহর মাধ্যমে এবং হজরত বিল্লাল আমাদের মহানবীর ভালোবাসা ইসলামের পবিত্রতায় মানে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সোবাহান আল্লাহ তিনিই ছিলেন ইসলামে যখন মদিনায় যে আমাদের মহানবীর মানে কথা মতো মসজিদ তৈরি করেছিলেন তখন তারা চিন্তা করছিলেন কিভাবে এখানে মানে কোন মাধ্যমটা অবলম্বন করে মানুষকে আল্লাহর ইবাদতে ডাকা যায় তখন সবাই বললেন যে এভাবে ডাকা যায় আর সে সাথে এতটুকু বললেন যে আমাদের হজরত বিল্লাল যে ইহুদিদের কৃতদাস ছিলেন যিনি মানে নতুন মুসলিম হয়েছে ন মুসলিম তার কথা বললেন যে আমাদের হজরত বিল্লালের কণ্ঠস্বর অনেক ভালো তাকে দিয়ে আমরা আল্লাহ আল্লাহর মানে পথে আল্লাহকে ডাকার জন্য মানে আহ্বান করার জন্য তখনই হজরত বিল্লাল মসজিদের উপরে উঠে আল্লাহ আকবর আল্লাহু আকবর এই ধ্বনিটি মানে প্রচার করেন এবং আমাদের হজরত বিল্লাল মানে প্রথম মহাজ্জিন ইসলামের প্রথম মহাজ্জিন সোবাহান আল্লাহ মানে আসলে এগুলা কি বলবো এগুলা আমরা তো সাধারণ মানুষ সাধারণ জায়গায় দাঁড়িয়ে এগুলা বলাটা খুব কষ্ট হয়ে যায় কিন্তু আসলে এর নাম ইসলাম মানুষ অনেকে আছে ইসলামকে নিয়ে একটু ভুল ব্যাখ্যা করে যারা মানে ওই যে ইসলামের নাম নিয়ে যারা অত্যাচার করে তারা কখনও নবীর প্রিয় উন্মত হতে পারে না তারা কখনও আল্লাহ ফাঁকের প্রিয় বান্দা হতে পারে না যারা আল্লাহকে সঠিক এবং সুন্দরভাবে মানে আল্লাহর সাথে সম্পৃক্ত আছেন তাদের অন্তরটা আল্লাহর সাথে জড়িত আছে যারা মহানবীকে ভালোবাসে তারা কখনও আল্লাহর রহমতে কারো কোনো ক্ষতি করতে পারে না এটা আমি মনে করো ছোট্ট একটা মানুষ সাধারণ একটা মানুষ আমার জায়গায় থাক দাঁড়িয়ে থেকেও আমি সেটা বুঝতে পারছি আর আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো সারা জীবনই আর যদিও মানুষ বলে যে মুসলমানরা অত্যাচারে কিন্তু একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা মুসলিমরা কিন্তু সাধারণত অত্যাচার করে না অত্যাচার করে অন্যান্য ধর্মের লোকজন হয়তো তারাও না বুঝে করে আল্লাহ সবাইকে বুঝ দান করুন কিন্তু মুসলমানরা সেগুলো শয় শোয়ে শয়ে যখন একটা সময় হয়তো বা তারা প্রতিবাদ করে তখন তাদেরকে বিভিন্ন বাজে খেতাব দেওয়া হয় কিন্তু মুসলমানরাই একদম প্রথম থেকে এই পর্যন্ত অনেক অত্যাচার শয়ে এসেছে এখনও মানে শুয়ে যাচ্ছে তারপরেও কিন্তু ইসলাম সত্য ধর্ম ধর্ম বলে মানে এখনও আল্লাহর রহমতে টিকে আছে এবং মানে ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম বলেই আর আল্লাহ পাকের কোরআনকে আমরা বিশ্বাস করি বলে নবীর আদর্শকে আমরা বিশ্বাস করি বলে আমরা সবসময় ভালো কাজগুলো করার চেষ্টা করি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার চেষ্টা করি সেই জন্য বলি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আগে ভালো মানুষ হও তারপরে নবীর উম্মত হোক তারপরে আল্লাপাকে মানে সঠিক বান্দা হও এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আর আমাদের মহানবী সাল্লাহ আলিয়া ঘটনাটা একটু ভালো করে না বললে অনেকেই হয়তো ভালো করে বুঝতে পারবে না আমি আরেকটু বিস্তারিত বলি দারুন নদোয়া নামে মক্কার কাফিরদার একটি নির্দিষ্ট জায়গা ছিল সেখানে জাতীয় সমস্যাগুলি সম্পর্কে ভাবনা ও সলা পরামর্শ করা হতো প্রতিটি গোত্রের প্রধান ব্যক্তিরা তাতে উপস্থিত থাকত মক্কার কাফেরেরা একদিন সর্বশেষ নীতি নির্ধারণের উদ্দেশ্যে তাদের নদোয়া গৃহে সব গোত্র বৈঠক গোত্রপতির বৈঠক আহ্বান করে বৈঠক বৈঠকে বিভিন্ন ধরনের মতামত আসে কেউ পরামর্শ দিলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শৃঙ্খলিত করে কোনো ঘরের মধ্যে বন্দি করে রাখা উচিত আমাদের মহানবী সাল্লাহ সাল্লামকে মানে শৃঙ্খলিত করে কোনো ঘরে নাকি বন্দি করে বন্দি করে রাখা উচিত পরক্ষণে আবার কেউ মতামত দিল মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের সঙ্গীরা হয়তো আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাবে এর ফলে আমাদের পরাজয় ঘটতে পারে কিন্তু এই পরামর্শ প্রত্যাখ্যান হয় কেউ কেউ বুদ্ধি খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বললো তাকে নির্বাসিত করা হোক কিন্তু তিনি যেখানে যাবেন সেখানেই তার অনুগামী বাড়তে থাকবে মানে এটাও তাদের সন্দেহ আছে কারণ আমাদের মহানবী ছিলেন সত্যের বাহক সেজন্য তাদের এই ভয়টা ছিল যে যেখানেই যাবে আমাদের মহানবীর মানে অনুগামী বাড়তে থাকবে তাকে ভালোবাসার ইয়ে ইসলামকে ভালোবাসার পথ ধরে ইসলামের পথে আসবে এটা সম্ভাবনা অনেক বেশি থাকবে আন্দোলনও যথারীতির সামনে অগ্রসর হবে আশঙ্কায় ওই পরামর্শ নাকচ করা হলো সব শেষে আবু জাহেল বিভিন্ন রকম পরামর্শ দিল নানা কৌশল করে আমরা মোহাম্মদকে আটকাতে চেয়েছি এটা হচ্ছে আবু জাহেলের মন্তব্য কিন্তু সম্ভব হলো না বরং তার কাজ বেড়েই চলেছে তাই মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেয় সবচেয়ে উচিত এটা হচ্ছে মানে আবু জাহেল অত্যাচারী তারোক্তি কিন্তু যাকে স্বয়ং আল্লাহ পাক সাহায্য করেছেন তাকে কি কখনো মানে দাবিয়ে রাখা সম্ভব আবু জাহেল আরও বলল প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করা হবে তারা সবাই এক রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর হামলা করে তাকে হত্যা করে ফেলবে নাউজুবিল্লা আমাদের প্রাণের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি তারা হত্যা করার চিন্তাভাবনা করছেন কিন্তু ওই যে বললাম যাকে সৃষ্টিকর্তা নিজে রক্ষা করবেন তাকে কেউ কখনো হত্যা করতে পারেই না ফলে তার রক্তপণ সব গোত্রের মধ্যে বিভক্ত হয়ে যাবে আর বনু হাসিম গোত্র সবার সঙ্গে একাকে লড়াই করে কিছুই করতে সক্ষম হবে না সমবেত সবাই এই সিদ্ধান্তের উপর সমর্থন ব্যক্ত করে তারা জঘন্যতম কাজটা সম্পন্ন করতে প্রত্যেক গোত্রের শক্তিশালী যুবকদের নির্বাচন করে এরপর ঘোষণা করে মোহাম্মদকে যে জীবিত অথবা মৃত নদুয়া গৃহে হাজির করতে পারে তাকে একশো উঠ পুরস্কার দেওয়া হবে চিন্তা করো তোমরা যে কখনো কারো কোনো দিন কোনো ক্ষতি করেনি শত্রুরও সারা জীবন উপকার করে গেছে এই হলো ইসলাম যার পথে প্রতিদিন এক বুড়ি হিংসা করে কাটা দিয়ে রাখত তাকে ধ্বংস করার জন্য তিনি সেই কাটা ছড়িয়ে মানে সরিয়ে সরিয়ে নামাজে চলে যেতেন একদিন পথে কাটা দেখতে না পেয়ে আমাদের মহানবী সেই বুড়ির বাড়ি পর্যন্ত চলে গেলেন গিয়ে দেখতে পেলেন বুড়ি অসুস্থ তারপর আমাদের মহানবী আল্লাহর রহমতে তাকে সেবা দিয়ে ভালো করলেন সেই বুড়িও একটা সময় ইসলাম ধর্মে দীক্ষিত হলেন সোবাহান আল্লাহ এই হলো ইসলাম মক্কার সব গোত্রের শক্তিশালী যুবকরা একত্রিত হয়ে শপথ নেয় সেদিন রাতি মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের বাড়ি ঘেরাও করা হবে সেদিনই তাকে চিরতরে শেষ করে দেওয়া হবে নাউজুবিল্লাহ আল্লাহ তা পবিত্র কোরআনে এই সম্পর্কে বলেন স্মরণ করো কাফিররা তোমাকে বন্দি বা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার চক্রান্ত করে তারা চক্রান্ত করে আল্লাহ কৌশল আল্লাহ কৌশল অবলম্বন করেন সোবাহান আল্লাহ আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী সোবাহান আল্লাহ সুরা আনফাল আয়াতিরিশ তাদের সব নীল নকশা ও কূট পরিকল্পনা মহান আল্লাহ নস্বাত করে দেন রাতে আল্লাহ তালা ওহির মাধ্যমে এই চক্রান্তের কথা তার রাসুলকে জানিয়ে দেন সবহান আল্লাহ তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াল্লামকে তিনি হিজরতের আদেশ দিয়ে বলেন হে বো নবী মক্কার মানুষ আপনাকে চায় না অন্যদিকে মদিনার মানুষ আপনার জন্য সীমাহীন আগ্রহে প্রতীক্ষা করছে আপনি হিজরত করে মদিনায় চলে যান মানে আমি তোমাদের তো মদিনার মূল ঘটনাটা বলেছি আর তিনি কেন মদিনায় গিয়েছিলেন সেটাই এখন বলছি মানে আল্লা হুকুমেই মক্কার মানুষের অত্যাচার থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাকে হুকুম দিয়েছিলেন মদিনায় যে হিজরত করার জন্য হিজরতের নির্দেশ পাওয়া মাত্রই প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়ালসাল্লাম নিজের ঘরেও নিজের বিছানায় আপন চাচাতো ভাই হজরত আলী রাদি আল্লাহকে রাখেন এরপর প্রিয় নবী আবিবকর আল্লাহকে নিয়ে মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রোয়ানা হন রোয়ানা হওয়ার মুহূর্তে বাইতুল্লার দিকে করুণ দৃষ্টিতে নবীজি বল তাকিয়ে নবীজি বলেন হে মক্কা খোদার কসম তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর কারণ এটা ছিল তার জন্মভূমি তিনি আরও বলেন আমার প্রতিপালকের কাছেও বেশি পছন্দের শহর তুমি আল্লাপাকের কথা বলছেন আর বলছেন যদি তোমার অধিবাসীরা আমাকে বের না করে দিত আমি কখনো বের হতাম না মদিনায় পৌঁছানোর প্রথমটাতেও প্রথম দিকে যখন তিনি মদিনায় গিয়ে পৌঁছেছেন তার মানে অনুসারীরা তাকে ভালোবেসে বিভিন্নভাবে তাকে অভ্যর্থনা জানায় এবং তাকে অনেকের ঘরে আশ্রয় দিতে চায় তার মধ্যে কিছু গুপ্তশত্রু তারা তাকে ওরা আগেই মিটিং করে রেখেছিল যে তারা দাওয়াত দিয়ে নিবে নিয়ে মহানবীকে তাদের ঘরে নিয়ে মেরে ফেলবে মানে সেই উদ্দেশ্যে তারা মহানবীকে খুব খাতির করছিল তুমি আমার ঘরে ওঠো হে নবী আমরা তোমাদেরকে অনেক তোমাকে অনেক যত্ন করব। তখন নবীজির চাচা হামজা উনি বলেছিলেন যে আমার ভাতিজার উট নির্ধারণ করবে আমার ভাতিজা কোথায় থাকবে ও যেখানে গিয়ে উটটা থামবে সেখানে আমরা আমাদের ভাতিজার জন্য ঘর বানাবো আর সেখানে গিয়ে আমার ভাতিজা থাকবে তখন আমান্য আমাদের মহানবীজির উটটাকে ছেড়ে ছেড়ে দেওয়া হলো আর শত্রুরা একটু মুখ একটু অন্ধকার করে ফেললো যে তাদের এই উদ্দেশ্যটা হাসিল করতে পারলো না ওই যে বললাম যে আল্লাপাক স্বয়ং যাকে সেভ করবেন তাকে ধ্বংস করার ক্ষমতা তো নেই তখন উটটা হেটে হেটে যেয়ে যে একটা জায়গায় মাথা নত করে বসে পড়লো আর সেইখানেই আমাদের নবীর ঘর তৈরি হলো সোবাহান আল্লাহ তার কিছুদিন পরে অবশ্য আমাদের নবীজি আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম তেষট্টি বছর বয়সে এই দুনিয়া ছেড়ে তার প্রিয় উম্মদদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু তিনি এতটাই উম্মদদের ভালোবাসেন তিনি সব সবসময় উম্মুদ্দদের জন্যই কেঁদেছেন এখনও নাকি তিনি কপের উম্মুদদের জন্যই কান্না করেন এবং উনি মানে বলে গেছেন যে আমার একটা উম্মত যদি মানে জান্নাতে যেতে না পারে আমি কখনও জান্নাত নিব না সেই প্রিয় নবী আমাদের তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহর রহমতে আমাদের ভালো মানুষ হওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই আল্লাহর রহমত আমাদেরকে ভালো মানুষ হতেই হবে